নমস্কার বন্ধুরা, গল্প পাঠে আমি তাপস। আমি আজ তোমাদেরকে পড়ে শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, যে গল্পটির নাম হচ্ছে দাম। তো চলো আজকের এই গল্পটাকে শুরু করা যাক। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, আমাদের অঙ্ক কষাতেন। আশ্চর্য পরিষ্কার ছিল মাথা। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘণ্টার পর ঘণ্টা পণ্ডশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুড়ে দিয়ে তৎক্ষণাৎ আরও একটা তুলে নিতেন। একটু পরে আমরা রোমাঞ্চিত হয়ে দেখতাম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরের অঙ্কটা বোর্ডে আগে থেকেই কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক। আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন। অঙ্কে যারা একশোর ভিতরে একশো পায়, ওর ভয়ে তারাই ততষ্ট হয়ে থাকত। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদদের টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইত না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না, এক্ষুনি পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। তা উনি পারতেন, ওর চড়ের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনা করতে পারতেন না মাস্টার মশাই। বলতেন, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতেও ঠিক ওই একই কথা লেখা রয়েছে, যদি সেখানে যেতে চাস তাহলে। স্বর্গের খবরটা মাস্টার মশাই কোথা থেকে জোগাড় করলেন? তিনিই জানেন প্লেটো কে, তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে। এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি। তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতাম। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলাম, মাস্টার মশাইয়ের হাত থেকেও। কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। এমএ পাশ করার পরেও স্বপ্নে দেখছি পরীক্ষা লাস্ট বেল পরপরও, অথচ একটা অঙ্ক আমার মিলছে না। মাস্টার মশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দুচোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁত ঘষে বলছেন, মাথার উপরে ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘেমে নিয়ে আমি জেগে উঠেছি। মৃদু নীল আলোই দেখছি চেনা ঘরটাকে। চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি, এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। আমি জানালাম, লেখক হিসাবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি, আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই, তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনাও ঘটেনি যে আসর করে তার লোককে শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না, তারা জানালেন, সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেয়নি। অতএব আমি ভাবলাম,
তাহলে নির্ভয়ে লিখতে পারি। ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদা নয়। কাগজ কলম নিয়ে বসে গেলাম, মনে এল মাস্টার মশাইয়ের কথা, লিখলাম তাকে নিয়েই। ছবিটি যা ফুটল তা খুব উজ্জ্বল নয়, লেখবার সময় কল্পনার খাত কিছুটা মিশিয়ে নিলাম, সেটা বলাই বাহুল্য। সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ণনা করেছিলাম। মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, তার প্রমাণ আমি নিজেই। মাস্টার মশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলাম তাও ভুলে গেছি। এখন দুই আর দুয়ে চার নয়, পাঁচ হয়, তাই নিয়েই মাঝে মতো সন্দেহ জাগে। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে ১০ টাকা দক্ষিণা দিয়ে গেছেন। মাস্টার মশের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। তারপরে আরও অনেক দিন পার হয়ে গেল, সেই লেখার কথা ভুলে গেলাম, ভুলে গেলাম মাস্টার মশাইকেও। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রিযাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো, ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিয়ে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। এইসব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বোধনা মেলে, এখানকার চুড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। আমি সুযোগটা ছাড়তে পারলাম না, গিয়ে পৌঁছতে চা খাবার অতিথিও তার উচ্ছ্বাস, ছেলেরা তো এলোই, দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন, এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলাম। ব্যক্তি হিসাবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা। সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল, রবীন্দ্রনাথ থেকে ১২টা উদ্ধৃতি দিলাম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলাম বার্নার্ডশন নামে, শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলাম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল, আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জো। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনই সুমধুর। আমি বিনীত হাসিতে বললাম, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলাম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল। শরীর ভালো নেই তাতেই এই রকম বলল স্যার, শরীর ভালো থাকলে তো, অর্থাৎ প্রলয় হয়ে যেত। আমি উদার হাসি হাসলাম, যদিও মনে মনে জানি এই একটি সর্বসাধক বক্তৃতাই আমার সম্বল, রবীন্দ্র জন্মোৎসব থেকে বনমহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই। স্বস্তিতে স্মিত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি, এমন সময় একটি ছেলে এসে খবর দিল, এক বুড়ো ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। ছেলেটি বললেন, তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। আমার বক্তৃতায় নিশ্চয় কেউ অভিভূত হয়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন, এ অভিজ্ঞতা আগেও হয়েছে, সুতরাং
দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললাম, আচ্ছা চলো আমি যাচ্ছি। হলের বাইরে ছোট্ট একটি মাঠ, তরল অন্ধকারে ঢাকা। অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছুই দেখতে পেলাম না, তারপর চোখ পড়ল মানুষটির দিকে। কুজো লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলি চিকমিক করছে। ডাকলেন, সুকুমার। আমি চমকে উঠলাম। এখানে কেউ আমাকে নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য, তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি চিনেছি, ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ে রক্ত হিম হয়ে এসেছে। জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের ওপরে নেমে আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরাকুটুরিতে। ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। মাস্টার মশাই আপনি? মাস্টার মশাই বললেন, বেঁচে থাকো বেঁচে থাকো বাবা, যশই হও। রিটায়ার্ড করার পর এখানে এসে মাথা গুজেছি, বাড়ি থেকে বড় বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছ সুকুমার, খুব খুশি হয়েছি। কিন্তু আমি খুশি হতে পারলাম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার মশাই, বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করত চোখ। আজ আমার বক্তৃতার ফাঁকা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি, তাহলে সেটা আমার কর্তৃত্বের নয়, ওর মনেরও বয়স বেড়েছে বলে। অপরাধীর মতো চাইলাম, না স্যার আপনার সামনে। মাস্টার মশাই আমাকে বলতে দিলেন না। তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতচ্ছিন্ন একটি জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এটা এনে আমাকে দেখালো, পড়ে আনন্দে আমার চোখে জল এলো। কতকাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলকে এই লেখা আমি দেখাই, বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল। লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করল। একটা কিছু বলতে চেষ্টা করলাম কিন্তু মুখে কথা ফুটল না। মাস্টার মশাইয়ের গলাও ধরে এসেছিল, একটু চুপ করে থেকে বললেন, কি যে আমার আনন্দ হচ্ছে সুকুমার, কি বলবো। তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে। দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনই বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। আর সত্যিই তো, অন্যায় যদি করেই থাকি ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলাম কিন্তু পাঠাতে পারিনি। তোমরা এখন বড় হয়ে গেছ, এখন আর বলতে পারলেন না। আবছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলাম। দেখলাম মাস্টার মশের চোখ দিয়ে জল পড়ছে। মনে হল স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছে। সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাণ হয় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা কুবেরের ভাণ্ডার ধরে দিয়েও যা পাওয়া যায় না। আমি তাকে 10 টাকায় বিক্রি করে দিয়েছিলাম। এ অপরাধ আমি বই কি করে, এ লজ্জা আমি কোথায় রাখবো।